হ্যালো গাইজ, আগামী 7th of March থেকে শুরু হচ্ছে মেগা ফ্যাশন সেল ফর অফ অ্যামাজন, তো স্টে টিউনড, সবাই আমার সঙ্গে থাকো। হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তোমাদের সাথে যেটা যেই লুকটা শেয়ার করবো টোটালটাই হলো একটা স্পন্সার্ড লুক, যেটা হচ্ছে সামার প্রেফারেবল একটা লুক, যেটাতে আমরা কোনো রকম ফাউন্ডেশন ইউজ করব না। উইদাউট ফাউন্ডেশন আমরা কি করে একটা সামার সুদিং একটা লুক ক্রিয়েট করতে পারি, সেটাই তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করব। তো সবার ফার্স্টে যেটা আমি ইউজ করব সেটা হচ্ছে মিনিমালিস্টের একটা প্রোডাক্ট, মিনিমালিস্টের একটা ময়েশ্চারাইজার, এটা আমি ইউজ করব এখন। তো যেটা আমি ইউজ করবো সেটা হচ্ছে মিনিমালিস্টের একটা ওট ময়েশ্চারাইজার, এটা ভীষণ ভালো এবং সবাই ইউজ করতে পারে, মেল ফিমেল এরকম কোনো ব্যাপার নয়, সবাই ইউজ করতে পারে। বেসিক্যালি আমি এখন রোজ এটা ইউজ করছি, ভীষণ ভালো একটা প্রোডাক্ট, ভীষণই ভালো। যেহেতু আমি কোনো রকম ফাউন্ডেশন ফেসে ইউজ করবো না, সেজন্য ভালোভাবে ময়েশ্চারাইজার আগে লাগাবো, দেন আমি সানস্ক্রিনে জাম্প করবো। তো আমি ময়েশ্চারাইজারটাকে ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি স্কিনে এবং নেকে অবশ্যই। তো এরপর যেই সানস্ক্রিনটা ইউজ করব সেটা হচ্ছে একটা বেলোর একটা ফোটো স্টেবল একটা সানস্ক্রিন, ভীষণ ভালো এবং আমার সেন্সিটিভ স্কিন, তো আমি এটা বেশিরভাগ সময় লোটাস অ্যান্ড এটা ইউজ করি, তোমরা দুটোই অ্যামাজনে পেয়ে যাবে। তো এটা আমি অফ ক্যামেরা ইউজ করে নিচ্ছি। তো এরপর আমি যেটা করব, আমার আইব্রো অলরেডি প্লাকড করা এবং সেজন্য আমি কোনো রকম এক্সেস কিছু করব না, একদম নো মেকআপ মেকআপ লুক রাখছি। আর এটা হচ্ছে ডিউ কেয়ারের ব্র্যান্ডের একটা ব্রাশ, সেটা তোমরা অ্যামাজনে পেয়ে যাবে। তো আমি জাস্ট আইব্রোটাকে ব্রাশ করছি, কোনো রকম আমি আইব্রো প্রোডাক্ট বা আইব্রো প্রমেড আমি ইউজ করছি না, জাস্ট ব্রাশ আউট করে নিয়েছি আইব্রোটাকে। যেহেতু ফেসে ময়েশ্চারাইজার ছিল দেন সানস্ক্রিন ইউজ করেছি, সেজন্য একটু আইব্রোটা একটু আঠা আঠা টাইপের হয়ে যায়, অটোমেটিক্যালি হয়ে যায় সেটা। তো আমি জাস্ট কোন ব্র্যান্ডের ব্রাশ সবসময় ফেসে ইউজ করি সেটা দেখানোর জন্য তোমাদের সাথে এটা শেয়ার করছি। এটা হচ্ছে ডিউ কেয়ার ব্র্যান্ডের একটা ব্রাশ, জাস্ট আমি এটাকে আইব্রোটাকে ব্রাশ আউট করে নিয়েছি, এর থেকে বেশি কিছুই করবো না আইব্রোতে। এরপর যেটাতে আসছি সেটাতে তোমরা দেখো। তো এরপর আমি যেটা করব, আমার আইব্রো অলরেডি প্লাকড করা এবং সেজন্য আমি কোনো রকম এক্সেস কিছু করব না, একদম নো মেকআপ মেকআপ লুক রাখছি। আর এটা হচ্ছে ডিউ কেয়ারের ব্র্যান্ডের একটা ব্রাশ, সেটা তোমরা অ্যামাজনে পেয়ে যাবে। তো আমি জাস্ট আইব্রোটাকে ব্রাশ করছি, কোনো রকম আমি আইব্রো প্রোডাক্ট বা আইব্রো প্রমেড আমি ইউজ করছি না, জাস্ট ব্রাশ আউট করে নিয়েছি আইব্রোটাকে। যেহেতু ফেসে ময়েশ্চারাইজার ছিল দেন সানস্ক্রিন ইউজ করেছি, সেজন্য একটু আইব্রোটা একটু আঠা আঠা টাইপের হয়ে যায়, অটোমেটিক্যালি হয়ে যায় সেটা। তো আমি জাস্ট কোন ব্র্যান্ডের ব্রাশ সবসময় ফেসে ইউজ করি সেটা দেখানোর জন্য তোমাদের সাথে এটা শেয়ার করছি। এটা হচ্ছে ডিউ কেয়ার ব্র্যান্ডের একটা ব্রাশ, জাস্ট আমি এটাকে আইব্রোটাকে ব্রাশ আউট করে নিয়েছি, এর থেকে বেশি কিছুই করবো না আইব্রোতে। এরপর যেটাতে আসছি সেটাতে তোমরা দেখো। তো যেহেতু আমি ফেসে কোনো রকম ফাউন্ডেশন ইউজ করিনি, সেজন্য মিলানির একটা কনসিলার দিয়ে আমার যতটুকু ডার্ক সার্কেল বা আমার মনে হয়েছে স্পট ছিল অতটুকুটাকে কভার আপ করার জন্য আমি মিলানির একটা কনসিলার ইউজ করছি। তো আমি অফ ক্যামেরায় একটা কনসিলার ইউজ করেছি, যেটা হচ্ছে একটা মিলানির কনসিলার। মিলানির এই কনসিলারটা আমার 135 নাম্বার শেড এবং আমার যেখানে ডার্ক স্পট ছিল বা যেখানে আমার কারেক্টিং এরিয়া ছিল আমার মনে হয়েছে, আমি জাস্ট ওইটুকু জায়গাতেই আমি এটা ইউজ করেছি। এটা হচ্ছে শেড 135, এটা শেড এবং এটা আমি টোটাল ফেসে ফিঙ্গার দিয়ে জাস্ট দেখো, ফিঙ্গার দিয়ে জাস্ট ড্যাব 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 করে দিয়েছি, টোটাল ফেসে করিনি, জাস্ট বিউটি ব্লেন্ডার দিয়ে এখন ড্যাবিং করে টোটালটা ব্লেন্ড হয়ে যাবে। তো এটাও তোমরা অ্যামাজনে পেয়ে যাবে। তো এরপর আমি একটা লরিয়ালের একটা মাস্কারা ইউজ করব, এখানে একটা হোয়াইট এন্ড একটা ব্ল্যাক এন্ড আছে, আমি হোয়াইটটা করছি ইউজ করছি না, কারণ যেহেতু একদম হালকা মেকআপ তো সেজন্য আমি জাস্ট আপার ল্যাশ লাইনে আমি মাস্কারাটা ইউজ করলাম। এরপর একটা ইউজ করব, আমি কে বিউটির একটা লিপস্টিক ইউজ করব, এটার শেড নাম্বারটা আমি ডিসক্রিপশনে লিখে দিব। জাস্ট টার্ন অ্যান্ড টুইস্ট করলে পরে এটা বের হয় এবং এটা ক্রিম লিপস্টিক বাট ম্যাট। জাস্ট হালকা হালকা ড্যাব মোশনে করবো, তাতে নো মেকআপ মেকআপ লুক লাগে। ভীষণ মিষ্টি একটা কালার, মিষ্টি একটা রেড,
লাইনারটা ইউজ করব সেটা হচ্ছে মেবলিনের একটা লাইনার। তোমরা সবাই জানো আমি এই লাইনারটা ভীষণ পছন্দ করি ইউজ করতে, তো আমি এটাই ইউজ করব একদম অল্প পরিমাণ। একদম অল্প পরিমাণ ইউজ করলাম। তো এরপর একটা টিপ ইউজ করব সেটা হচ্ছে কেয়া শেডসের, এটা হচ্ছে মেরুন টোন, কারণ আমি রেডটা ইউজ করি না, আমি মেরুন টোনটা ইউজ করি। জাস্ট একটা ব্রাশের মধ্যে এইভাবে নেব, ব্যাস এতটুকুই আমি ইউজ করব, দেন আমি সিঁদুর পরবো। এবং যে সিঁদুরটা ইউজ করছি এটাও কেয়া শেডসেরই, এটাও মেরুন টোন, রেড টোন আমি ইউজ করছি না, বারবার বলছি। জাস্ট তো কমপ্লিট আমার মেকআপ, নো মেকআপ মেকআপ লুক। তো এই হলো আজকের আমার মেকআপ লুক, নো মেকআপ মেকআপ লুক যাকে তোমরা বলতে পারো, উইদাউট ফাউন্ডেশন, জাস্ট অল্প পরিমাণ কনসিলার ইউজ করে আমি এই লুকটা ক্রিয়েট করলাম। আমার লুকটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবে, এবং আপকামিং ভিডিওতে তোমরা কোন প্রোডাক্ট রিলেটেড তোমরা ভিডিও দেখতে চাও অবশ্যই জানাবে। এবং তোমাদের অনেকে রিকোয়েস্ট ছিল যে আমার বিয়ের লুক শেয়ার করতে, তো বিয়ের লুক বুঝতেই পারো যে আমার পক্ষে বিয়ের লুক আমি নিজে সাজছি, এবং সেটাকে ভিডিও করা আমার একার পক্ষে সেদিন সম্ভব ছিল না, বাট রিসেপশনে আমি যে লুকটা করেছি সেই লুকটা অবশ্যই তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো। এবং বিয়ের লুকের কিছু কিছু পার্ট আমি করে রেখেছিলাম, সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করবো, সেটা একটা টোটাল বিয়ে ব্লগে আমার থাকবে। নেক্সট আমার আসছে বিয়ে ব্লগ, তোমরা অবশ্যই দেখো, এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, এবং কাজ ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে আরও বড় করতে সাহায্য করো। সো এতটুকুই, টাটা।